कहाँ पड़े अल्लाह को अल्लाह। हेलो व्यूअर्स, आशा करी सकले भलो आसें। आज हमारा स्केटिंग ब्लॉग करते जाए कि स्केटिंग शिखते हैं देखाना है और किस खूब सुंदर जगह देखाना। हेलो व्यूअर्स, स्केटिंग शूर आरो एक पर्व चले आसलम कि स्केटिंग शू चलाते हैं और चाका जूता। ओ खूब भले मोटरसाइकेल যার কারণে খুব ভালো পারিতেছে। এই যে দেখেন কিভাবে চালাতে হয়, খুব ইজি ভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই গাড়ি এক পাশে যা, দাঁড়া এক পাশে দাঁড়া, অনেক ভালো করতেছে সেটা বলবো না, খুব মানে যতটুকু পাওয়ার দরকার ততটুকুই পারছে। খোয়া খোয়াতে বাইরে বাইরে গিয়ে দিগুলো করে যাবে। আমি দূরে গেছি, তাকি চলো কর, আপনারা যারা স্কেটিং শু চালানো শিখতে চান তারা তাদেরকে বলবো ট্রিক্স আর কি। ট্রিক্স হচ্ছে কয়েকদিন প্র্যাকটিস করতে পার, নিজে থেকে মানে শিখা হয়ে যাবে। আর টিপস হচ্ছে এটা যে সামনের দিকে একটা পা বাড়াতে হয় এবং অপর পা দিয়ে ঠেলা দিতে হয়, এটা যেমন ভাবে দেওয়া হচ্ছে আস্তে পড়ে যাবে। তো বন্ধুরা চার দিন চালাইছে যার কারণে এত ভালো। শুক্র আর দুই দিন চালাইছে তার জন্য ভালো কইতেছে না। আমি ক্যামেরায় নিচ্ছি যতটুকু লাগবে আমি দেখছি, ক্যামেরা একটু দূরে নামে ফ্রি ফায়ারে কি আস্তে আস্তে চলো তুমি ফ্রি ফায়ারে কি আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমাদের খুব সুন্দর খুব মজা আছে, বাতাস আছে, মেঘ আছে, রোদ নেই, খুব মজা লাগছে। একটু আগে খুব রোদ ছিল, হ্যালো ভিউয়ার্স, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি জানি না, ভালো জুম করে দেখাই। যে দেখেন এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা কি গাছ জানি না, এটা কি গাছ খুব সুন্দর পানি দেখে আসি। ও
পচা পানি একেবার বুড়িগঙ্গা নদীর মতো, মানে এই জায়গায় যদি সুমন সুমন ব্যাপারে যদি এই জায়গায় এসে একটা ডুব মারিতো, তাই এই জায়গায় ডুব মারলে খুব ভালো থাকতে পারতো, অক্সিজেন নিতে পারতো ভালো এই জায়গা থেকে। তো ভিউয়ার্স এখন আমরা একটু রেস্ট, মানে পানি বিলের ভিতরে পানি খাওয়ার জন্য একটা কল পাওয়া গেছে, সেইখান থেকে আমরা পানি খাচ্ছি। আপনারা সবাই দেখেন শুকুর পানি কি কেমন ভাবে খাচ্ছে সেটা দেখাই দে। একজনের গিলাস আর একজন ইউজ করতেছে, এটি তো করোনা হতে পারে। কি করে পানি খাবো, খাবো দেখা এই যে আজকে আজকে খাওয়া যাবে না, তাহলে কি করা যায়, এই একটা কল ও গিলাসে পানি খাওয়া যাবে না। তার কারণ ভিউয়ার্স আপনারা এরকম খাবেন না, মানে যেখানে গিলাস দেখবেন সেখান থেকে পানি খাওয়া যাবে না, তার দোকানে চা খাওয়া যাবে না, এখন পরিস্থিতি খুব খারাপ। এই মুখ লাগাইস নি, হাতে উঠে খা, হাতে হাতে উঠে খা, হ্যাঁ ওইরকম আপনি এরকম ভাবে পানি খান এখন। আল্লাহ আকাশটা দারুণ লিখতে, আমাদের সেফটি থেকে গেছে, যার কারণে আমরা সেফটি নিয়ে আসছি, একজনকে পাঠাইছি ওই যে অনেক দূরে আসতেছে, যেখানে আমরা জুতা পরছিলাম সেইখানে সেফটি থেকে গেছে, একজন ওই যে এসেছে আমাদের বাইরসা এক দোকানে সেফটি থেকে গেছে বাইরসা। ওরে বাবা অত দূর আমি তো শুনতেই পাবে না, এত জুম করেছি যে যার কারণে। আচ্ছা এই রাখি কোনে গেল, আয় আয় ব্রেক 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 ও ব্রেক এ সাইকেল সাইকেল ভাইসা সেফটি কি পাওয়া গেছে ভাইসা? এই ভাইসা সেফটি পাইছাও? সেফটি হ্যাঁ, কোন জায়গায় ছিল? ওই বিটা কোথায় ছিল? ওই বিটা না আমাদের হুজুর আমাদের লুল্লুর কাটুন তাই না? ভিডিও কেমন লাগতেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগে। না থাক চলে আই, এ আসতে পড়ে যাবি না, অত ধরে যাতি আই পড়ে যাবি না, বলো অত ধরে যাওয়ার সাথে সাথে পড়ে যাবি বলো। বিরতি পথে দাঁড়াবে না, বিরতি পথে দাঁড়াবে না, দাঁড়া ওই দাঁড়া পড়ে যাবি না, যা যা তান বেড়ে সাইকেল ধর না। তো ভিউয়ার্স আমরা এখন বিলের ভিতরে আছি, বিলের ভিতরে আমরা স্কেটিং করছি, আমরা এখানে আগেও আসছি, গিয়ে কথা বলি মানে আমরা যেমন কথা বলি আমাদের কথা হয় না, সাপ সাপটা বলছে মোটরসাইকেল সেফটি আছে কেন
রাস্তা এদিকে নর্মাল রাস্তা না সাইকেল উঠ না সাইকেল উঠবি চালাতে গেলে আপনাদের পা মানে জুতা চলে না, যার কারণে আমরা ভালো একটা পিসে যাচ্ছি। এখন আমরা স্থান পরিবর্তন করছি, রাস্তা খুব খারাপ। এই যে দেখেন, আমি একটু আসি। এই যে আমরা এখন স্থান পরিবর্তন করতেছি, দেখা যায় যা চলতেছে না, রাস্তা খুব খারাপ, যাই চলতেছে। এই মাসখান দিতে মাসখান দিতে এই মেলা বাংলা মেলা মেলা বাংলা হবে না, আইটি আইটি আসতে পড়ে যাইছে কেন, পড়ে যাবে বলো। মাছ মাতিস মনু, পাইছ মাছ? কি মাছ কি মাছ মনু, কি মাছ মাতিস কও? হ্যাঁ কও 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 মনু, তুমি মাছ দেখতেছ? তা কয়টা মাছ পেয়েছো কও? দুটা। তুমি দুইটা মাছ পাইছ? ও কই মাছ তোমার? ও এই জায়গায় ঝুলাই রাখেছ? এই যে দেখেন ভিউয়ার্স, বড় বড় মাছ। কি মাছ এটা? কই কই আছে মাছ। ও খুব ভালো, তো থাকো, মাছ মারো মাছ মারো। রাকিব কই? তো ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি এই পর্ব। তো আমরা এখন স্কেটিং খুলে ফেলছি। রাকিব কিরকম লেগেছে? খুব কষ্ট লেগেছে, গরমে বাঁচতেছি না। গরমে বাঁচতেছি না? ভিউয়ার্স কি রাখা দিন জস না দেখে এসব কিভাবে খুলতে হয় দেখুন। তো ভিউয়ার্স এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আসসালামু আলাইকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।